নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া। আমাদের বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো, কানে যদি জল ঢুকে যায় তাহলে তোমরা কি করবে। তবে এটা বলার আগে যে কথাটা বলবো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু আমার এই পরিবারেরই সদস্য, মানে বেঙ্গল ফিউশনেরই সদস্য। আর এখনো যারা এই সদস্য হওনি, মানে সাবস্ক্রাইব করনি, তারা কিভাবে সাবস্ক্রাইব করবে সেটা আগে একবার দেখে নাও। এবারে আসি বন্ধু, কানে জল ঢুকে গেলে আমরা কি করব। কানে জল ঢোকার মতো বিব্রতকর অবস্থা কিন্তু আর কিছুতে হতে পারে না। এটা যার হয় সেই কিন্তু এর যন্ত্রণাটা বোঝে। দেখো বন্ধুরা, এই যদি জলটা না বেরোয় তাহলে কিন্তু অনেক সময় কান পেকেও যেতে পারে আর প্রচণ্ড ব্যথা হতে পারে। তাই আমি তোমাদেরকে খুব সহজে কিছু পদ্ধতি বলবো, ঘরোয়া পদ্ধতিই বলবো, যেটাতে তোমরা আগে প্রথমেই সেটা চেষ্টা করে দেখতে পারো, এইভাবে যদি কানে জল বেরিয়ে যায়। অনেকে কটন বার দিয়ে এই জলটা বের করার চেষ্টা করে, সেই পদ্ধতিটা কিন্তু ভুল, ওটা করো না। যে পদ্ধতিগুলো বলছি একটু মনে করে ঠান্ডা মাথায় যদি এই ধরনের সমস্যা হয় তখন এই পদ্ধতিগুলো করার চেষ্টা করো। সবার আগে বলবো মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটিকে কাজ করতে দেয়া। মানে তোমার ধরো যে কানে জলটা ঢুকেছে যদি এদিকের কানে হয় তাহলে ঠিক এইভাবে পাশ করে হাতে তালু দিয়ে কানটাকে চেপে ধরবে, তারপরে সঙ্গে সঙ্গে চেপে ধরবে আর ছাড়বে, তাহলেই দেখবে কিছুটা জল বেরিয়ে যাচ্ছে। এইভাবে বার কয়েক করবে তাহলে দেখবে অনেকখানি জল বেরিয়ে যাচ্ছে, কানে যেটুকু জল ঢুকে আছে সেটা বেরিয়ে যাচ্ছে। অবশ্যই হাতের এই তালুটা দিয়ে কিন্তু কানে চাপটা দেবে এবং মাথাটা ভালো করে কাত করবে। এ তো গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে জলটাকে বের করা। খুব জোরে একটা শ্বাস নেবে, তারপরে সঙ্গে সঙ্গে নাকটাকে বন্ধ করে দেবে। নাকটাকে বন্ধ করে দিয়ে সে নিঃশ্বাসটা ফেলার চেষ্টা করবে। যখনই তুমি নিঃশ্বাসটা ফেলবে তার জন্য আবার চাপ বেশি দেওয়ার দরকার নেই, নর্মালি নিঃশ্বাসটা ফেলার চেষ্টা করবে। যে তুমি নিঃশ্বাসটা ফেলবে তখন নাকটা বন্ধ থাকার জন্য কানে একটা আওয়াজ হবে আর দেখবে কানটা কেমন খুলে গেল, জলও যেন বেরিয়ে যাচ্ছে। এটা হলো দুটো পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি হলো কিছুটা চুইনকাম তোমরা চেবাতে পারো, বা ধরো এই চুইনকাম চেবালে কি হয়, এই মাংসপেশিতে একটা ধরো এই মাসেল একটা এক্সারসাইজ হবে, সেই সময় কিন্তু এই তোমার কান থেকে জলটা বেরিয়ে যেতে পারে। আরেকটা পদ্ধতি হলো যে দিকের কানে তোমার জল ঢুকেছে সেই দিকে এরকম করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ো, পারলে ঘুমিয়েই পড়ো, দেখবে আস্তে আস্তে বালিশের মধ্যে জল পড়ে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় কানে যখন জল ঢুকে যাবে তখন ঠান্ডা মাথায় আমি যে পদ্ধতিগুলো বললাম সেগুলো করার সবার আগে চেষ্টা করো। যদি কাজ হয়ে গেল তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি কাজ না হয় তাহলে কিন্তু অতি অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারো, কারণ হতে পারে তোমার হয়তো ওষুধের প্রয়োজন হতে পারে। তাই ব্যথা যাতে না বাড়ে, ধরো কানে জলটা থেকে গিয়ে পুঁজ যাতে না হয় বা ব্যথা যাতে না বাড়ে, তার জন্য তোমরা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, অবশ্যই লিখে পাঠাও। আর যদি উপকার পাও তাহলে তো আরোই ভালোভাবে লিখে পাঠাবে যে কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করার কথা কিন্তু ভুলো না, যতটা পারবে বন্ধুদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করো। আজকে জিনিয়া এখানেই শেষ করছে, নমস্কার।